হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 7টা 20, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি, ওই 6টার সময় উঠেছি রোজকারের মতো, যখন উঠি দিয়ে তারপরে তো যে টিফিন টিফিন রেডি করে, তারপরে তো যে পাপা ওকে নিয়ে স্কুলে গেল দিতে, আর মেঘলা করে আছে, বৃষ্টি তো এবার মনে হচ্ছে না থামবে। পুজো চলে আসছে সামনেই, পুজো মনে হচ্ছে এবার আর বৃষ্টি থামবে না। প্রত্যেক দিন বৃষ্টি, এক আধ দিন বাদ দিয়ে প্রতিদিন বৃষ্টি। আজকে এসে ভোরবেলা সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন একটুখানি বন্ধ আছে। আমি বললাম তুমি তাড়াতাড়ি তোজুকে নিয়ে চলে যাও, না তো বৃষ্টি চলে আসলে আবার যাওয়া যাবে না, তখন আবার আমার যেতে হবে, সে ভিজে টিজে এক অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আর আমার চোখ মুখগুলো ফুলছে কেন কি জানি, সকালবেলা যখন ঘুম থেকে উঠি দেখি চোখের পাতা টাতা ফুলে, কি অবস্থা, শরীরটাও ভালো লাগছে না কদিন ধরে, কেমন যেন একটা হচ্ছে, ঠিক মতো ঘুম হচ্ছে না। রাত্রিবেলা কত দেরি করে ঘুমাচ্ছি, তারপরে ভোরবেলায় 4:45 না বাজতে ঘুম হয়ে যাচ্ছে, কি হচ্ছে কি জানি। তো যাই হোক, কি করা যাবে, শরীরটা যেন ঠিক থাকে, একটু শরীরটা উইকও লাগছে, ভালো লাগছে না। তো দেখি এবারে রান্না বান্না করবো, বিছানাটা গুছিয়ে নিলাম, আর ওদিকে চায়ের বাসন টাসন সব হয়েছিল, মেজে নিয়েছি। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই হচ্ছে বাইরের ওয়েদার, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম, দেখো পুরো ভিজে আছে, বৃষ্টি হয়েছে, এখন একটু বন্ধ আছে, আবার কখন চলে আসবে তার ঠিক নেই। চলো দেখি আবার যাই বাইরের দিকে, লাইট টাইট গুলো অফ করে দিলাম। তো যে এই গাড়ি পেয়ে এখন এই নিয়েই খেলা করে যাচ্ছে, কার বানাচ্ছে, এ বানাচ্ছে, ও বানাচ্ছে, এই করে যাচ্ছে। রান্না করবো তোমার, এই যে ইলিশ মাছ বার করলাম, ইলিশ মাছের ঝাল করবো, সেদিন তো ঝোল করেছিলাম, তো ওই জন্য আজকে মাছের ঝাল করবো। এটা ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে দিয়েছি, ডিপ ফ্রিজ থেকে বার করে। আর এই যে বাঁধাকপি রান্না করবো, মটরশুঁটি তো এখানে বেশি ওই রকম তো পাওয়া যায় না, ওই ফ্রোজেনটা নিয়ে এসেছে, তাছাড়া এমনি সময় তো ওটা তো শীতকালে পাওয়া যায় এমনি মটরশুঁটিগুলো, বা ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, নিয়ে আসে পনির টনির করি, ওই বেশ ভালো লাগে, অনেকটা নিয়ে এসেছে, এতটা রান্না করবো না, কিছুটা রেখে দেবো। এখানে তোমার এই যে বাঁধাকপি, আলু আর মটরশুঁটি একবারে দিয়েছি, একটু ভাপ দিয়ে নিই। আর এইদিকে তোমার এই যে কাঁটা কুটো সব করে নিলাম, এখানে এই যে মসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি, ডালটা আগে সাতলে নিই, ডালটা সাতলে নিয়ে মাছের ঝালটা চাপিয়ে দেবো, মাছের ঝাল হতে তো বেশি টাইম লাগবে না, দিয়ে তারপরে লাস্টে বাঁধাকপিটা করি। এখানে এই যে মাছের ঝালটা হচ্ছে, ডালটা নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেল, তারপরে বাঁধাকপির তরকারিটা বসাবো। রান্না বান্না কমপ্লিট, আজকে তোমার রান্না করলাম এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, আলু মটরশুঁটি দিয়ে, আর এখানে করলাম ইলিশ মাছের ঝাল। রান্না বান্না কমপ্লিট, এবারে বাসনগুলো মেজে নেবো। আর এখানে আছে ভাত, তো এখানে যে তেলাপিয়া মাছগুলো ডিপ ফ্রিজ থেকে বার করে এই যে জলের মধ্যে দিয়েছি, একটুখানি ভিজুক, বরফটা ছেড়ে যাক, দিয়ে তারপরে হচ্ছে তোমার করবো, মাছগুলো কাটবো। ছোট মাছ আছে, বড়ও আছে, ছোটও আছে, নিচেও ছোট ছোট আছে, ছোটগুলোই বেশি ভালো লাগে, বড় তেলাপিয়া মাছ ভালো লাগে না, ঝাল করলে বেশ ভালো লাগে, সর্ষে পোস্ত দিয়ে, আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, ইলিশ মাছের ঝাল যেমন করে আর কি ওরকম ভাবে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিরা, আর হচ্ছে সর্ষে পোস্ত বেটে দিলে হেভি লাগে, ওরকম ভাবেই করবো। আর কাজ বাজ বলতে ওদিকে রান্না করতে করতে এদিকে তোমার কাজ বাজ করে নিয়েছি, ঘর তো ঝেঁটিয়ে নিয়েছিলাম, এত জোর পাপা মুছে দিল, আর হচ্ছে আমি হচ্ছে ব্যালকনি দুটো সাফ করে নিয়েছি, আর ওদিকে যে পুজোর বাসনগুলো নামাবো, পুজোর বাসনগুলো নেমে নামিয়ে পুজোর বাসনগুলো মেজে নেবো, দিয়ে তারপরে মাছটা তো ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি দেখতেই পেলে, তারপরে মাছটা গুলো কেটে রাখবো, কারণ সন্ধ্যাবেলা আমার টাইম থাকে না, ওই জন্য আমি সকালবেলায় করে রাখবো, কালকে রান্না করবো। আর আজকে তো দেখতেই পেলে কি কি রান্না করেছি না করেছি, তো চলো ঝটপট করে নেই, হচ্ছে এখন কটা বাজে, 10:35 অলরেডি বেজে গেছে, তো যে পাপা একটু আগে বেরোলো, 10:25 বেরিয়েছে, আর মেঘলা করে আছে, আমি তাড়াতাড়ি যাও, হচ্ছে লেট হয়ে যাবে নাই তো, কেননা কখন যে বৃষ্টি চলে আসবে কোনো ভরসা নেই, এই বৃষ্টি বর্ষায় আর ভালো লাগছে না সত্যি, কবে যে বৃষ্টিটা কাটবে আর ভালো লাগছে না। আর হচ্ছে এই যে ফ্যান চলছে না, নর্মাল আছে ওয়েদার, কিন্তু ফ্যান চালাতে লাগে এখন, মানে একদমই মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, জন্য ওয়েদারটা খুব ভালো আছে, বৃষ্টি হলে ওয়েদার তো খুব সুন্দর হয়ে যায়, কিন্তু ওই যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তো যোগ আবার স্কুলেও আনতে যেতে হবে,
তো যাই হোক, চলো ঝটপট কাজগুলো যেগুলো বাকি আছে, আর তাছাড়া তো বললাম ঘর তো জেঠুনো মোছা সব হয়ে গেছে, মোটামুটি কিচেনের কাজ তো আগেই হয়ে গেছে, আগে রান্নাটাই আমার হয়ে যায়। রান্না করতে করতে ওদিকে আমি ঘর দুর সব ঝেঁটিয়ে নিয়েছিলাম, বেশিরভাগ দিন তাই করি, রান্না করতে করতে ঘর দুর ঝেঁটিয়ে নিই, ওদিকে হতে থাকে ফুটতে থাকে ঝোল টোল এটা ওটা, তখন আমি করে নিই ঝেঁটিয়ে নিই। পুজোর বাসনগুলো পরিষ্কার করে মেজে টেজে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, জলটা ঝরে যাক, তারপরে ওই ঘরে নিয়ে গিয়ে রেখে দেব, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। তো এখানে যে মাছগুলো নিয়ে নিয়েছি ভেবে কেটে রাখবো, এখানে লবণ নিয়েছি, কারণ ছাই তো আর পাওয়া যায় না, এই লবণ দিয়েই কাটবো। প্রচুর পাপা বেশি করে নিয়ে আসবে, তেলাপিয়া মাছ এত ভালো লাগে, একদিনের মতো নিয়ে আসে, কাটতে কুটতে আশপাশ ছাড়াতে অনেক টাইম লাগে, ভালো লাগে না। এই মাছগুলো কালকে করবো, আর দেখি ওর জন্য চিংড়ি মাছ করে দেবো, কালকে সকালে কটা কেটে চিংড়ি মাছ তো আছে ওর জন্য করে দেবো, আর আমাদের এই করবো আর রেখে দিতে হবে, এত মাছ কি হবে, ভাল লাগে না আমার, এই ভাল লাগে একদিন। ঠিক আছে, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর বেসিনেও পুরো একদম সে আষ্টে গন্ধ হয়ে গেছিলো, ভালো করে মেজে নিয়েছি স্কচ ব্রাইট দিয়ে। আর এই মাছ কি বলতো, এই মাছের কাঁটাতে এত ধার থাকে বাবা, এইখানটায় আমার এই যে ফুটেছে, এই যে এই যে এই জায়গাটা বিশাল ধার, এই বটি দিয়েও কাটা যায় না, এই মাছ আনবানো তো আমার ভালো লাগে না, ও নিয়ে আসে আমার পছন্দই হয় না একদম, ওই ওখানে গিয়েছে বলে তাই, এখানে তো ওইসব মাছ পাওয়া যায় না, ওই বাজারে গিয়েছিল তাই, নিয়ে আসো অল্প করে আনো, এক গাদা নিয়ে এসো, তুমি খাও আমি খাবো না, আমি একদিন খাবো তারপরে রেখে দেবো, ও করে দেবো, ও খাবে আমি খাবো না। আর সেই 11:45টায় মাছ কাটতে বসেছি, পুজোর বাসন মেজেই তারপরেই বসেছি, সেই 11:45টায় বসেছি, আর এখন হলো এখন বাজে 12:25, তো এবার আবার স্নান ধান করবো, পুজো দেবো বৃহস্পতিবার, তো চলো স্নান ধান করে নিই, দিয়ে তারপরে পুজোটা করে নিই। তো ঠাকুর পুজো দিয়ে নিলাম, তো স্নান ধান করে পুজো টুজো করে তারপর রেডি হয়ে নিলাম, আর হচ্ছে তোজোকে আনতে যাব, এখন বাজে 1:15 বাজে, তো অটোওয়ালা আনতে ফোন করেছিল, কালকে অটো করেই চলে গেছিলাম, তো আজকে ভেবেছিলাম হেঁটে যাবো, তো দেখলাম ফোন করলো, এক একদিন ফোন করে নেয় যে যাবো কি যাবো না, আমি বলে দিয়েছি যে যেদিন আমি যাবো আপনাকে আগে ফোন করে দেবো, তো দেখলাম ফোন করলো, ঠিক আছে চলেই যাই, কারণ রাস্তাঘাটে যা কাদা ফাদা এর মধ্যে হেঁটে যেতে ইচ্ছাও করে না, হেঁটে যাওয়া মানে যে জামা প্যান্ট পরে যাবো কাদা ফাদা হয়ে যায়, এমনি ওই চটির জন্য কাদা ওঠে না, ওই তোজো জুতো দিয়ে হাঁটবে সেই জলের মধ্যে থাপ থাপ করে পা ফেললে ছিটকে ছিটকে আমার গায়ে এসে পড়বে, আর অনেকে বাইক নিয়ে স্কুটি নিয়ে যাবে, চোখে দেখে তো যাবে না যে রাস্তায় পাশে কেউ আসে, সে কাদা মাদা এমন ভাবে সে ছিটকে ছিটকে দেবে গায়ে, ওই করে জামা প্যান্ট নোংরা হয়ে যায়। আর তোমরা তো ভিডিও টাইটেল আর ওই জায়গাটা ওই ব্যালকনিতে বাবা ওই ঘরটা বানাচ্ছে, এত মানে ওই পাথর কাটার আওয়াজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর হচ্ছে তোমার তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমার বোনের 7 মাসের স্বাদ হয়ে গেল, আর হচ্ছে তোমার এদিনই মানে হবে 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 বা 7 মাসের স্বাদ হয়েও গেলো, আর মাত্র 2 মাস, তারপরে তো আমার ডেবিউ হয়ে যাবে, নতুন সদস্য চলে আসবে আমাদের পরিবারে, আমার তোজো হওয়ার পরে, তারপরে আমার দিদির ছোট মেয়ে হয়েছে, 5.5 বছর বয়স চলছে ওর, তো ওর পরে মানে বোনের আর কি বাচ্চা টাচ্চা হলে তারপরে ও হবে। তো যাই হোক, খুব ভালো লাগছে, আর হচ্ছে ভালোভাবে সুস্থভাবে থাকুক, সুস্থভাবে হয়ে যাক, এটাই একটা ঠাকুরের কাছে প্রার্থনা, ছেলেই হোক আর মেয়েই হোক দুজনাই সমান, ছেলে মেয়ে দুজনাই সমান, আমি তো মেয়েটা একটু স্পেশালি বেশি ভালোবাসি, তো যাই হোক যেটাই হোক ভালোভাবে হোক সুস্থভাবে হোক এটাই একটা, আর ওর শরীরটাও খারাপ, আর ওর তো জানো তো CISF-এ জব করে বোন বোনাই দুজনাই, আগে তো মুম্বাইয়ে পোস্টিং ছিল, এবারে হচ্ছে ব্যাঙ্গালোরে, এখন ব্যাঙ্গালোরে দিয়েছে মনে হয় কত ওই 1.5-2 বছর মতো মনে হয় হবে ব্যাঙ্গালোরে পোস্টিং, তো হচ্ছে তোমার মা বাবা অনেকদিন আগেই গেছে, 3 মাস 4 মাস মতো হয়েছে মা বাবা গেছে ওখানে, কারণ ওর ধরো ওই একা একা ওই ডিউটি করে একটু সময় থাকতো না, সে এমনি রান্নার লোক ছিল, এবার রান্নার লোক থাকলেও সেরকম রান্না বান্না কি আর করে দেয়, মা থাকলে মার মতো ধরো দুনিয়ায় ধরো কেউ করবে না, আমার ওই যে যেমন শরীর খারাপ হয়েছিল, মা যদি না আসতো আমি কি একটুও রেস্ট নিতে পারতাম, পরের দিন থেকে আমার আবার সবকিছু করতে হতো, মার মতো পৃথিবীতে যতই যে যাই হোক মার মতো কেউ করতে পারবে না, সত্যি কথা, বাবাও যেমন বাড়িতে কোনো কাজ করতো না, কিন্তু কিন্তু এখানে এসে উঠে এটা ওটা করে কোথায় ঘর মুছে দিতে যাবে, কোথায় জলের বোতল ভরতো, এটা ওটা সে করতে যেত, বারণ করতাম এত তাও সেই শুনতো না জানো মতো। তো যাই হোক, সেই জন্য মা গেছে, বোনের একটু সুবিধা হয়েছে, কারণ খাওয়া দাওয়ারও সেই ঠিকঠাক, আরও কিচ্ছু খেতে পারে না, শুধু ওই ডাল টাল হলে সবজি টবজি হলেই যা খেতে পারে, মাছ মাংস তো মানে প্রথম দিকে তাও একটু একটু মাংস টাংস মাছ টাছ খেতে পারতো, আর এখন মানে মানে গন্ধ সেখানে রান্না করলেই ও বমি টমি করে এক করে ফেলে, এইরকম অবস্থা, মানে একদমই সহ্য হয় না, মানে ও 9 মাস পর্যন্ত বাচ্চা হওয়া পর্যন্তই ও কিচ্ছু খেতে পারবে না, আমার যেমন প্রথম 4-5 মাস খেতে পেরেছিলাম না, জল খেতাম তো জলও বমি হয়ে যেত,
কিন্তু ওই যেই খালি পেটে সকালবেলা বাসি পেটে সেই একেবারে বাথরুমে গিয়ে আর হড়হড় করে বমি, মানে লজ্জাও লাগতো সত্যি কথা বলতে, কিন্তু এখানে লজ্জার কোনো ব্যাপার না, তাও মানে পাশের ঘরেই থাকতো তো খুব মানে কেমন একটা নিজেরই একটা কেমন একটা লাগতো, তো বোনেরও মানে ওই রকম সে কিচ্ছু খেতে পারে না। তারপর আমার 4-5 মাস পর থেকে, 6 মাসে যখন পড়ে গেছিল, সব কিছু মাছ মাংস সবই খেতে পারতাম, তো অসুবিধা হতো না, কিন্তু এ কিচ্ছু খেতে পারে না, শুধু ওই ডাল হলে সবজি টবজি ওই সবই খেতে পারে। আর ও যখন বাড়ি থাকে, বলছি না মাছ মাংস রান্না তো করে, যখন ডিউটি ফিউটি থাকে তখন করে, আর তাছাড়া যখন ওরা সবাই খায় ও পাশে বসে খেতেও পারে না, মানে এইরকম অবস্থা। এবার বোনাই তো ধরো খাবে, আর বাবা মারা ধরো ওরাও তো ধরো যেহেতু খাওয়া অভ্যাস, ওরাও তো একটু খাবে, কিন্তু ওই বোন যে খেতে পারে না, ও যখন না থাকে তখনই ওই রান্না বান্না করে এরকম, সেই ও যখন খায় ও আগে খেয়ে নেয়, তারপর অন্য ঘরে চলে যায়, তারপর ওরা খায়, এরকম অবস্থা, মানে একদমই খেতে পারে না। আর ধরো ওই ডিফেন্সের চাকরি তো জানো কেমন কষ্ট, ওই অবস্থায় রোজ ডিউটি করা। আগে তো মুম্বাইয়ে যখন থাকতো, একদিন ছুটি মানে ডিউটি করলে 12 ঘন্টা ডিউটি হতো, একদিন ডিউটি করলে একদিন ছুটি পেতো, আর এখানে ডেলি ডিউটি, কোনো ছুটি নেই। আর বুধবারে আর রবিবারে তো শিফট চেঞ্জ হয়, মানে মনে করো শনিবারে হচ্ছে নাইট ডিউটি করে সকালবেলা, রবিবারে সকালবেলা 7:30টার সময় বাড়ি এসছে, আবার রাত্রিবেলা সারা রাতে মানে ওই নাইট ডিউটি করে 2 ঘন্টা 3 ঘন্টা একটুখানি কোনো রকম টাইম পেলো কি পেলো না, আবার 11:30 থেকে আবার সেই 10:30টার সময় বাড়ি আসবে, 11:30 থেকে ডিউটি, মানে 12:15 বাড়ি থেকে বেরোবে আর বাড়ি আসবে সেই 10:15 15:30 এরকম, মানে 2 দিন বলতে গেলে পর পরে, রবিবারে আর বুধবারে ওদের ভীষণ কষ্ট হয়, মানে 3 শিফটে ডিউটি হয়, একটা ওই ভোরবেলায় যায় 4:45 থেকে, ওটা সকালে ডিউটি, ওটা 2টোর সময় 2:15 20-এর মধ্যে বাড়ি চলে আসে, আর একটা যায় 11:15 থেকে বাড়ি আস্তে আস্তে 10:15, আর একটা নাইট ডিউটি হলে 7:45 যায়, দিয়ে পরের দিন 7:30টার সময় বাড়ি আসে। তো এই অবস্থায় ডিউটি করতে হচ্ছে, কি বলতো এদের যদি 9 মাস ডিউটি না করে না, তাহলে আবার 6 মাস ছুটি পাবে না, তো সেই জন্য ডিউটি করতেই হবে। ওই জন্য বাবা মা অনেকদিন আগে ওখানে চলে গেছে, 3 মাস 3.5 মাস 4 মাস মতো মনে হয় হতে যাচ্ছে, 4 মাস মনে হয় এখনো হয়নি, ওইরকমই হয়েছে, আমি সঠিক বলতে পারছি না যে কত মাস, 3 মাসের ওপরে হয়ে গিয়েছে এরকম, তো সেই জন্য একটু ওর সুবিধা হয়েছে খাওয়া দাওয়ার, ধরো নাই তো ওই পরের লোকের রান্না বান্না কে সেরকম করে, সেই একটার থেকে 2টো তরকারি করতে গেলেই মানে ওনাদের সেই বড় অসুবিধা হয়ে যেত, টাকার বেলায় টাকা নিয়ে নিতো, একবারই আসতো রান্না করতে, কিন্তু মানে সে কিরম মতো একদম সে ছিল, ভালো ছিল না, তো সেই কারণে মা গিয়েছে, ভালো হয়েছে, মা রান্না বান্না এটা ওটা সব করে দেয়, ও লোক ছাড়িয়ে দিয়েছে, তো যখন ওরা ডিউটি করবে কি করবে, ওই ডিউটি করে এসে কখন রান্না করবে কখন খাবে, ওই জন্য রান্নার লোক রেখেছিল, আর কাজ কাজগুলো টুকটাকও করে নিত, নাইট ডিউটি করা বেশি হবো। আর এই অবস্থায় ধরো ডিউটি করা সত্যিই খুব কষ্ট, কিন্তু কি করবে করতেই হবে, এমন চাকরি মানে ছুটিও নিতে পারে না, যে 2 দিন একটু ছুটি নিয়ে বসবে, এই সাধ হবে বলে 3 দিনের ছুটি নেবে ভেবেছিল, ছুটি দেয়নি, ওনাদের সারাদিন সারা জীবন ডিউটি করে দেওয়া খুব ভালো, 2 দিন ছুটি নিতে গেলেও দেবে না। আর এখন সব মানে ওর বান্ধবী টান্ধবী সব যারা সব ডিউটি করছে, কি বলতো সবার এখন বেবি হয়েছে, কারোর বেবি হবে, সেই জন্য ওই মধ্যে মধ্যে ছুটি নেয় বলে মানে মেয়েদের এখন খুবই, আর ইলেকশন চলছে, ছেলেদের সব ওই ইলেকশনের জন্য হচ্ছে পাঠিয়ে দিয়েছে সব অন্য জায়গায়, তো সেই কারণে হচ্ছে ওই জায়গাগুলোতে মেয়েদের ডিউটি দিয়েছে, এবার মেয়ে কম হয়ে গেছে তো সেই কারণে আরো ছুটি দিচ্ছিল, নয় তো আগে তাও ছুটি দিত, মারা যখন যায় 10-15 দিনের ছুটি নিয়েছিল, তারপর একবার 4-5 দিনের ছুটি নিয়েছিল, ভালো লাগে বলো ওই অবস্থায় ডিউটি করে, দিয়ে আজকে শরীরটা এত খারাপ সেই জন্য বোনা আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে, কালকে ধরো সারাদিন একটু ঘুমাতে পারেনি ঠিক মতো, তো ওই কালকের দিনটাই শুধু ছুটি আর কি পেয়েছিল, দিয়ে তাই ওই ছিল, দিয়ে আবার আজকে আবার ডাক্তারের কাছে গেছে সেই 12টার সময় 11-12টার সময়, দিয়ে আবার সেই একটু ঘুমও হলো না, রাত্রিরেই যা একটু ঘুমিয়েছে, তাছাড়া ঘুম ঘুম হলো না, বুনায় তো 2 দিন ধরে ঘুম নেই, ও সকালবেলা ডিউটি করে এসেছে, ও চলে গেছিল ডিউটিতে, ও ডিউটি করে এসেছে আবার হচ্ছে তোমার চলে যাবে, সন্ধেবেলা আবার ডিউটি আছে, সকালবেলা 1 ঘন্টাও ঘুমাতে পারেনি, আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, আবার এসে সন্ধেবেলা আবার ও গিয়েছে মানে 12টার দিকে, বাড়ি আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে ডাক্তার দেখিয়ে, দিয়ে তারপর আবার দুজনেই ডিউটি যাবে, তো ওই অবস্থায় ডিউটি করছে, কষ্টও লাগে কিন্তু কিছু করার নেই, করতেই হবে, নয়তো আবার ছুটি দেবে না, তো ওই 9 মাস ডিউটি করতে হবে পুরো, তারপরে 6 মাস ছুটি দেবে, সেই ছুটিটা বাড়িয়ে ও আরো 2 মাস করতে পারবে, মানে 8 মাস মতো ছুটি পাবে, তো যাই হোক, তো সেই জন্য ওর স্বাদের ভিডিও করে রাখতে বলেছিলাম, বলেছিলাম বোন ভিডিও করে রাখবি, দিয়ে ভিডিও করেছে, ফটো টটো সব পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। মশা যান এই যা দেন।
সুন্দর লাগছিল, বেশ সাজে সেজে গুজে বেশ ভালো লাগছিল। অনেকের ওখানে সব আশেপাশে যাদের আছে সবাইকে নিমন্ত্রণ করেছিল, এসেছিল সব।
বেরিয়ে পড়েছি। তো যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তো চলো এবারে ড্রেস ট্রেস চেঞ্জ করাই, দিয়ে তারপরে একটুখানি রেস্ট করুক, দিয়ে তারপরে স্নান ধান করে নেবে, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো এখানে ভাত বেড়ে নিয়েছি, মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছের ঝাল, আর এখানে এই যে তো শুধু মাছটা দিয়েছি। তো চলো, আর এই যে তো দই, আর এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 3:10 বাকি আছে। তো এবার ঘরে গিয়ে শোবো, একটুখানি ফোন ঘাটাঘাটি করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর তোমরা তো বোনের সাজের ভিডিওটা দেখেই নিলে, কেমন লাগলো অবশ্যই বলো। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ছোট্ট নিউ মানে খুদে সদস্য আর কি আগমন ঘটবে, খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে, আর এক্সাইটেডও আছি কেমন হবে, কবে হবে কবে হবে। মানে দেখবে যখনই কারো বাচ্চা হওয়ার এরকম হয়, মানে কবে হবে কবে হবে, কি হবে কি হবে, এরকম একটা মানে একটা মনের মধ্যে কাজ করতেই থাকে। তো যাই হোক, দেখতে দেখতে আবার সেই দিনটাও চলে আসবে, আবার হয়েও যাবে, আবার বড়ও হয়ে যাবে আস্তে আস্তে। তো যে এই যে হলো এই 6 বছর 3-4 মাস বয়সও হয়ে গেল, 6 বছর 4 মাস চলছে ওর। তো বললাম তো, আর আমরা তো 3 বোন, ধরো আমাদের তো ভাই নেই জানোই তোমরা, তো সেই কারণে আমার দিদির ছোট মেয়ে, বললাম তো আমার দিদির ছোট মেয়ে তোদের থেকে একটুখানি ছোট আর কি, ওর 5.5 বছর চলছে। তো ওর হচ্ছে তোমার ওনার 10 মাসের ছোট, হ্যাঁ দিদির দিদির মেয়ে তোদের থেকে 10 মাসের ছোট, দিদির ছোট মেয়ের কথা বলছি। আর বড়টার তো মনে হয় কত বছর বয়স এখন, মনে হয় 12 বছর কি 13 বছর ওরকম বয়স। ওরও তো এই সেপ্টেম্বরের 28 তারিখ আসলে ওর কমপ্লিট হয়ে, আবার মনে হয় 12 কমপ্লিট হয়ে 13-ই পড়বে, না 13 কমপ্লিট হয়ে 14-ই পড়বে, কি জানি, মনে হয় 12 কমপ্লিট হয়ে 13-ই পড়বে। ভীষণ লম্বা, অনেক বড় হয়ে গেছে, এই বয়সে দেখে মনে হবে যেন কত বড় এরকম লাগবে, দেখে আমার থেকে অনেক লম্বা। আমি তো বেটে এমনি, আমার দিদি আর আমার বোন অনেক লম্বা, কিন্তু আমি একটু বেটে আমার মার মতো হয়ে গিয়েছি, দিদি বোন তো বিশাল লম্বা। আর খুব এক্সাইটেড আছি যে কবে হবে কবে হবে, কি হবে কি হবে, মানে এরকম এখন মনের মধ্যে হতেই থাকবে যতদিন না হবে। তো যাই হোক, তো চোখের সেদিন জিজ্ঞাসা করছি, এসো না কী হবে মাসিমণির, কী হবে, বুনু হবে না ভাই হবে? বলছে মাম্মা বুনু হবে। আমি বলছি তাই হোক, বুনু হোক, বুনু হলেই ভালো। তো যাই হোক, তো চলো তাহলে বুনু হোক ভাই হোক, যেটাই হবে সেটাই ভালো, ভগবানের দান, ভগবান যা দেবে সেটাই ভালো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।